नमस्कार आवर नथे चाय थकार धन्यवाद और स्टुडियोत मैं अनिंदिता शीघ्रेलदेश सीमान भ्रमण कर केन्द्र गृहमंत्री अमित शाह भ्रमणकाल सीमान अवस्थार बुज लब सीमान सीलकरण चलि कम काज बुज लब गृहमंत्री भ्रमण अवैध बांग्लादेश समस्या बस बस जुझि थका किसका सकहर बतरा लाभ आशा मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा मंगलबारे केन्द्रीय गृहमंत्रीगढ़ साक्षात करोते मुख्यमंत्री डॉक्टर शर्मार आग्रह मर्मे सीमान भ्रमण अमित शाह सम्मति प्रदान कर और सही सन्दर्भ सांबा जानवर मुख्यमंत्री डॉक्टर शर्मा कहे केन्द्रीय गृहमंत्री शाहर सहित मूल साक्षात्काल ड्रग्सरे हक अह 31 मार्च आगते आरक्षी हाथ थका पुरानी गोचर निष्पत्तर व्यवस्थाए हक गोटेबूर विषय आलोचना करते माह मैं गुवाहाटी भ्रमण आमंत्रण जानसोक আমি জি খিলঞ্জিয়ার বিশ্বাস আর সংস্কৃতি বিভাগ আরম্ভ করব বিচাৰিছো সেয়া উদ্বোধনের কারণে মই তেওঁক আমন্ত্রণ জনাইছো লগতে ভারত বাংলাদেশ সীমান্তলৈ এবাৰ যাবলৈ মই তেওঁক অনুরোধ করছো যাতে তার উপরতে তেওঁ এটা ধারণা করব পারে তেওঁ নিশ্চিত দি কৈছে মই যাম সীমান্তলৈও যাম আনহাতে নগা শান্তি আলোচনা সন্দৰ্ভত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীৰে কোনো ধৰণৰ আলোচনা হোৱা নাই বুলি স্পষ্ট কৰি দি মুখ্যমন্ত্ৰী শর্মাই কয় যে তেওঁ দিল্লীলৈ আহিছে অসমৰ ইস্যুসমূহক লৈ সেয়ে অসমৰ ইস্যুসমূহ উত্থাপনৰ বাবে চেষ্টা কৰিছিল তেখেতৰ লগত ৰাজ্যৰ শেহতীয়া পৰিবেশ আৰু বিশেষকৈ কোভিড ভেকচিনৰ যিটো পৰ্যায় যে অসমত 100 শতাংশ হবর কারণে কিমান বাকি আছে তার উপর তেখেতক মই বিশদভাবে জানাও আর এই নভেম্বর মাহত আমি অসমত 100 শতাংশ প্রথম ডোজ ভ্যাকসিন সম্পূর্ণ করিম সেই বিষয়ে মই প্রধানমন্ত্রী ডাঙরিয়া অবগত করাও অসমক লৈ ওয়ার্ল্ড ব্যাংকে যি এটা মিডিয়াম টার্ম ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে অসমক লব খুঁজিছে সেই আলোচনার অগ্রগতির বিষয়ে মই তেখেতক বুজ দি ভারত সরকারত বিভিন্ন পর্যায়ের নামরূপর ফার্টিলাইজার ডিগবৈ শোধানাগারের ক্যাপাসিটি বৃদ্ধি কাজিরঙার এলিভেটেড করিডর তেজপুর আর নগাঁওর মাজত ব্রহ্মপুত্রর তলেদি টানেলর কামর অগ্রগতি এই গোটেইবোৰ যিমানখিনি আমার কথা চলি আছে বিভিন্ন প্রজেক্টর এই সম্পর্কেও তেখেতক মই অবগত করাম বিশেষকৈ মিশন বসুন্ধরা আর প্রজেক্ট সদ্ভাবনা যে দুটা আমি বিশেষ প্রজেক্ট লৈছো সেই দুটা বিষয়েও তেখেতক মই অবগত করাম আর অহা বছর বিশেষকৈ এইমস সম্পূর্ণ হওয়ার লগে লগে এইমসখন উদ্বোধন করবলৈ যাতে তেখেত অসমলৈ আহে তার বাবেও তেখেতক মই আগতীয়াকৈ নিমন্ত্রণ জানাইছো আই মেট ফার্টিলাইজার মিনিষ্টার মনসুখ মান্ডিভিয়া ইন দ্য মর্নিং দেয়ার ইজ এ প্রজেক্ট হুইচ ওয়াজ পেন্ডিং উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিভাইটালাইজেশন অফ ফেজ টু অ্যান্ড ফেজ থ্রি অফ নামরূপ ফার্টিলাইজার প্রজেক্ট দ্যাট রিকোয়ার্ডস 100 কোর দ্য মর্নিং আই টক টু হিম অ্যান্ড ইভিনিং হি হ্যাজ রিলিজ দ্য অ্যামাউন্ট ফর দ্য রিভাইটালাইজেশন অফ পার্ট টু অ্যান্ড থ্রি অফ হিন্দুস্তান ফার্টিলাইজার ও নামরূপ ফার্টিলাইজার ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার বিশেষকৈ আমার ইন্ডিজেনাস ফেইথ এন্ড কালচার যে ডিপার্টমেন্ট আছে যাক আমি আরম্ভ করব খুঁজছো তাক উদ্বোধন করার বাবে মই গৃহমন্ত্রীক নিমন্ত্রণ জানাইছো আর ভারত বাংলাদেশ সীমান্ত এবার তেওঁ মই নিজে যাবর কারণে অনুরোধ করছো যাতে তেখেতে তার উপর একটা ধারণা লব পারে তেখেতে টেন্টেটিভলি কৈছে মই যাম বর্ডারতো যাম আর বাকি ফাংশনও করিম নিউজ ডেস্ক রিপোর্ট আওয়ার নর্থ ইস্ট